বুধবার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেল স্টেশন চত্বরে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন ও প্রাক্তন আইএনটিটিইউসির জেলা সভাপতি ইফতিকার আহমেদের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন এই উপলক্ষে কেক কাটা ও জনগণকে মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়। ইফতিকার আহমেদ জানান, করোনা পরিস্থিতির জন্য সরকারি বিধিনিষেধ মেনে সমগ্র কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পেতাম না মমতাদের যদি তৃণমূল কংগ্রেসকে না করতেন, তাই আমরা মনে করি যার হাত ধরে বাংলা স্বাধীন হয়েছে তারই আজ জন্মদিন। তাহলে আজকে বাংলার প্রত্যেক শ্রেণীর মানুষে, যারা বাংলায় বাঙালি যারা আছে, প্রত্যেকে আজকে আনন্দের দিন। তাই আমরা সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন জায়গা আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেতে উঠেছে। আজকে কেক কাটা হলো এবং মিষ্টি বিতরণ, পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক বিতরণও আমরা করলাম। আজকে দিদির যে জন্মদিন, এর আগেই তো গেল প্রতিষ্ঠা দিবস, তারপরে দেখা গেল এখানে 2022-এ আনন্দ উপভোগ করা হলো, সব কিছুই কি মিলিজুলি কি এই এটা করা হচ্ছে? হ্যাঁ, আজকে ধরুন প্রথম বছরে ইয়ে, তারপরে আপনার দিদির জন্মদিন, কিন্তু পাশাপাশি আমরা যেহেতু করোনার তৃতীয় ঢেউ আছে, আমরা সাবধান অবলম্বন করছি, সরকারি সমস্ত নির্দেশিকা আমরা চেষ্টা করছি মানুষকে নিজেরাও পালন করতে এবং মানুষকেও যেন মানুষ পালন করে সে সম্পর্কে আমরা সচেতন। আমরা বিশেষ করে আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের 25টা ইউনিয়নের সভাপতি আমাদের ইফতিকার আহমেদ, তারই উদ্যোগে আমরা এই স্টেশন চত্বরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জন্মদিন আমরা পালন করছি, এবং পালন করার সাথে সাথে আমরা সামাজিকভাবে আমরা মানুষকে সচেতন করছি, মাস্ক এবং মাস্ক পরিয়ে, যাদের মুখে মাস্ক নেই আমরা মাস্ক পরিয়ে দিচ্ছি, এবং তার সাথে সাথে আজকের দিনে আমরা বিশেষ বার্তা দিচ্ছি যে তারা যেন এই কোভিড সিচুয়েশনকে সামনে রেখে আমাদের সরকারি আমাদের সরকারি যে সমস্ত গাইডলাইন আছে, পারস্পরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে তারা যেন পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যেন যায়, এবং পারস্পরিক দূরত্ব তারা যেন বজায় রাখে সেই বার্তা আমরা দিচ্ছি। এবং আজকের দিনে বিশেষ করে আমাদের উদ্যোগ, কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনগণ মনোধী নায়িকা, আমাদের ভারতবর্ষের নেত্রী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই জন্মদিন আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে আরও 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 100 বছর তিনি যেন বাঁচেন, এবং বারবার যেন এই জন্মদিনটা আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি। কারণ রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ, আমাদের নেত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জায়গাকে সামনে রেখে আমরা জানি যে ওরা এক দিনকে দুটি কুশল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার পান, সমস্ত সব ধর্ম মিলে মিশে আছে এবং মানুষকে বার্তা দিচ্ছে মাস্ক পরে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবার 67তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বাম জোতরাম এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি সকলকে কেক ও মিষ্টিমুখ করানো হয়। আমাদের রাজ্যের আমাদের জননেত্রী, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, ওনার আজকে জন্মদিন। এই দিনটিকে আমরা প্রত্যেক বছর আমরা সেলিব্রেশন করি, আজকে তাই আমরা কেক কেটে আমাদের বামগ্রামের পার্টি অফিসে আমরা জন্মদিন পালন করলাম আমাদের জননেত্রী। কী কী কর্মসূচি কিছু আছে নাকি আজকে? আমাদের মূলত বিকালের দিকে আমাদের একটা রয়েছে, আমরা আমাদের যে এখানে একটা জানেন যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় খুবই গরিব মানুষের বাচ্চারা এখানে থাকে, তাদের শীত বস্ত্র নেই, আমরা দেখে এসেছি, আজকে যাব আমরা গিয়ে তাদের একটু করে একটা করে হলো কম্বল আমরা দিয়ে আসবো। অনেক মানুষ তো রাস্তায় এরকম অসহায় পড়ে থাকে, তাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, আগামী দিনে আমরা তাদের কাছেও যাব, যেন তারা অন্তত শীতের হাত থেকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা দিয়ে আসবো তাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67তম জন্মদিন।
এদিন এই উপলক্ষে প্রিয় নেত্রীর জন্মদিন পালন করল বাঁকুড়া শহর তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। তিন নম্বর ওয়ার্ডের রাজতলা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গ করা কেক কাটেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করে মানুষের আশীর্বাদ চেয়ে পথচলতি মানুষদের মধ্যে মিষ্টি বিলি করা হয়। এছাড়াও করোনা পরিস্থিতি বাড়ার জন্য জনগণকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর তৃণমূল কংগ্রেস সভাপতি সিন্টু রজক, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঝিলিক দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। तो बिना आशीर्वाद करके म्यूनिसिपालिटी मांगे भेजनो है जो तृणमूल कांग्रेस को बोल ठीक है। हमारे सर्वभारतीय सभानेत्री तथा पश्चिम बांगलार मुख्यमंत्री মমতা ব্যানার্জী आज के 67তম জন্মদিন, से ही 67তম জন্মদিন উপলক্ষে আমরা आज के রাজতলা মোড়ে তিন নম্বর বার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেক কেটে এবং মানুষের মধ্যে মিষ্টি এবং মাস্ক বিতরণ করে আমরা আজকে সেই জন্মদিন পালন করছি। এবং আমরা সাধারণ মানুষকে বলছি আপনারা মমতা ব্যানার্জীকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা জানান, যেন মমতা ব্যানার্জী আগামী দিনে ভারতবর্ষের যে রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি সেই অবস্থায় তিনি যেন ভারতবর্ষের রাজনীতি হাল ধরেন এবং পশ্চিম বাংলার যেভাবে তিনি উন্নয়ন করেছেন আগামী দিনে ভারতবর্ষের সেই উন্নয়ন যাতে হয় তার জন্য আমরা মানুষকে বলছি মমতা ব্যানার্জীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আজকে মমতা ব্যানার্জীর জন্মদিন, ওই জন্য আমরা এসেছি মমতা ব্যানার্জীকে আশীর্বাদ করুন, আগামী দিনে তৃণমূলের প্রার্থী যেই হবে তাকে জয়লাভ করিয়ে পৌরসভায় পাঠাতে হবে যাতে মমতা ব্যানার্জীর আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের ভোট হয়, ঠিক আছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট।